আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 27 আগস্ট 23 বিএনপি নিয়ে ওবায়দুল কাদেরের এ কেমন সন্দেহ দেখুন, আসলেই কি তাই হবে? বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের কী হতে পারে? চ্যানেল আই শিরোনাম করেছে, বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই শেষ করবে আওয়ামী লীগকে। জনাব ওবায়দুল কাদেরই অভিযোগ করেছেন বিএনপিকে নিয়ে জনাব ওবায়দুল কাদের সাহেবের এই সন্দেহ, আসলে কি তাই হবে কি না, এটা রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। যদি আসলেই বিএনপি ক্ষমতায় আসলে এক রাতে আওয়ামী লীগকে শেষ করে ফেলে, তাহলে তো সেটা বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া উচিত না। আওয়ামী লীগ অনেক মানবাধিকার লঙ্ঘন করেছে, অন্যায় করেছে, বিরোধী দলের উপর হামলা করেছে, অনেক কিছু করেছে, দ্যাটস রাইট। কিন্তু এ বলে এই কালচার তো চলতে দেওয়া যায় না, বা এই কালচারকে সমর্থন করা যায় না যে আওয়ামী লীগ অত্যাচার করেছে বিরোধীদের উপর, এ কারণে আওয়ামী লীগের উপর অত্যাচার করবে, এটা তো হতে দেওয়া যায় না। তাহলে তো এটা একটা সাইকেল চলতে থাকবে। এই জন্য প্রথমেই বলে নিই, আমি বিশ্লেষণ করব যে আমরা চাই আওয়ামী লীগ অন্যায় করলেও, আওয়ামী লীগ বিরোধী দলের উপর হামলা মামলা নির্যাতন ইত্যাদি ইত্যাদি করলেও, পরবর্তীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে ক্ষমার নীতি গ্রহণ করতে হবে, ফরগেট অ্যান্ড ফরগিভ নীতি অনুসরণ করে সব কিছু ভুলে নতুন ধারার একটা রাজনৈতিক সংস্কৃতি চালু করতে হবে। যদিও বিএনপি অলরেডি সেই কমিটমেন্ট দিয়েছে, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করবে না, প্রতিশোধের রাজনীতি করবে না। প্রতিশোধ নিতে গেলে প্রতিশোধ পাল্টা প্রতিশোধ এরকম চলতেই থাকবে। দেখি কি আছে এই নিউজের ভিতরে। বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আওয়ামী লীগকে শেষ করে দেবে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের। এটার জবাবে আমি যেটা বলতে চাই যে আওয়ামী লীগ এতটাই দুর্বল, আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় থেকে এত কম আত্মবিশ্বাস কেন যে ক্ষমতার পরিবর্তন হলেই এক রাতেই শেষ করে দিবে? কেন আওয়ামী লীগ এত লেস কনফিডেন্ট কেন? আওয়ামী লীগ তো দীর্ঘ 24 বছর ক্ষমতার বাইরে থেকে তারা ঘুরে দাঁড়িয়ে আবার ক্ষমতায় এসেছে। তাহলে বিএনপি ক্ষমতা আসলে এই যুগে বরং এরকম কথা বলা দরকার যে জনগণের ভোটে বা যেভাবে হোক বিএনপি যদি ক্ষমতায় আসেও আওয়ামী লীগকে কিছু করতে পারবে না, আওয়ামী লীগ শক্তিশালী বিরোধী দল হিসেবে টিকে থাকবে, আওয়ামী লীগকে কেউ নিঃশেষ করতে পারবে না, এরকম শক্তিশালী বক্তব্য দেওয়া উচিত ছিল ওবায়দুল কাদের সাহেবের। অথচ তিনি নিজেদেরকেই দুর্বলভাবে উপস্থাপন করছেন যে শেষ করে দিবে, শেষ করে দিতে চাইবে আর শেষ হয়ে যাবে? কই জামাতকে তো শেষ করতে চাইল আওয়ামী লীগ, জামাতকে কি শেষ করতে পেরেছে? একটা আওয়ামী লীগকেও তো একসময় শেষ করতে চেয়েছিল কেউ না কেউ। 1975 সালে 15 আগস্টের যে নৃশংস ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড জাতির জনক পরিবারের উপর করেছিল ঘাতকরা, উদ্দেশ্য ছিল তো আওয়ামী লীগকে শেষ করে দেয়া, আওয়ামী লীগকে শেষ করতে তো পারেনি। তাহলে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে শেষ করে দিবে এ কথা কেন বলবেন? এটা তো দুর্বল একটা কথা হয়ে যায়। এরপরে বিএনপিকে যদি জনগণ ভোট দেয় ক্ষমতায় আসবে, তাতে আপত্তি তো থাকার কথা নয়। এখন তো এই কথার মিনিং এরকম হয়, যেহেতু বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে শেষ করে দিবে, অতএব জনগণ চাক বা না চাক আওয়ামী লীগকে বিএনপি ক্ষমতা আসতে দেওয়া যাবে না, যেভাবে হোক ফিরাও, যেভাবে হোক কারচুপি নির্বাচন করো, কথা তো এরকমও ব্যাখ্যা করা যায়। অতএব ওবায়দুল কাদের সাহেবের মতো একজন জ্ঞানী লোকের কাছ থেকে এ ধরনের অবিবেচনা প্রসূত বক্তব্য কিছুতেই কাম্য নয়, এটা উচিত নয়। তিনি বলেন নির্বাচনে শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে, গরিব মানুষ বাঁচতে হলে শেখ হাসিনাকে জেতাতে হবে, এই কথাগুলো বলতে পারেন। এগুলো সুন্দর সুন্দর কথা, এটা আওয়ামী লীগের পার্সপেক্টিভ থেকে জনগণকে বোঝানোর জন্য বলতে পারেন, কিন্তু আওয়ামী লীগকে শেষ করে দিবে এটা কোনো কথা না। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শহাদতবার্ষিক উপলক্ষে রাজধানী মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা কোনো বিকল্প নেই, বিশ্ব সংকটের মধ্যেও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সব দলের কাছে আমাদের প্রশ্ন, শেখ হাসিনার চেয়ে যোগ্য নেতা কে আছে যে পরবর্তীতে প্রধানমন্ত্রী হতে পারে? হ্যাঁ, তুলনামূলকভাবে আওয়ামী লীগ প্রধানকে যোগ্য হিসাবে প্রমাণ করার বিভিন্ন চেষ্টা যুক্তি দিতে পারে, কিন্তু বিকল্প নাই এই কথাটা কিন্তু ঠিক নয়। বলতে পারে যে তুলনামূলকভাবে তিনি যোগ্য, তার হাতেই দেশ নিরাপদ, এটা বলতে পারে, কিন্তু বিকল্প যদি নাই থাকে তাহলে ঠিক আছে, নির্বাচন ব্যবস্থায় বাদ দিয়ে দেন, পাকশালের মতো আজীবন প্রধানমন্ত্রী ঘোষণা করে দেন, এই কথাগুলো কিন্তু গণতন্ত্রের প্রতি শ্রদ্ধার প্রমাণ নয়। আবারও বলছি, যদি এভাবে বলে যে তুলনামূলকভাবে তিনি যোগ্য এ কথা বলার অনেক ভিত্তি আছে, ঠিক আছে, এটা বলতে পারে আওয়ামী লীগ পার্সপেক্টিভ থেকে। বিএনপি নেতৃত্ব সংকটে আছে জানি ওবায়দুল কাদের বলেন, বিএনপি কাকে নেতা বানাবে? খালেদা জিয়া, তারেক রহমান দুজনেই দণ্ডিত, নির্বাচন
কে নেতা হবে তাদের দলের। হাওয়া নেতৃত্ব দিচ্ছে তাদের নেতাকে, ভুয়া, এক দফা ভুয়া। জনগণ শেখ হাসিনা পদত্যাগ তত্ত্বাবধায়ক সরকারের বিলুপ্ত চায় না, ওরা বিএনপি কেন চায়? যাই হোক, এটার জবাব আমি দেব না, কিন্তু বিএনপির প্রধানমন্ত্রী কে হবে ক্ষমতায় আসলে এটা নিয়ে তো ওবায়দুল কাদের সাহেবকে চিন্তা করতে কেউ বলেনি। বরং বর্তমান প্রধানমন্ত্রীর পর যখন তিনি নিজেই দায়িত্ব ছেড়ে দিবেন, তিনি যখন রাজনীতি আর করবেন না, যদি এরকম ঘোষণা দেন যে ঠিক আছে পরবর্তী নেতা, তাহলে কে প্রধানমন্ত্রী হবেন, তার মতো যোগ্য কে? এটার জবাবে ওবায়দুল কাদের সাহেব কী বলবেন? যাই হোক, এখানে বিএনপিকে নিয়ে এত চিন্তা করাটা এটা কোনো সুস্থ ধারা রাজনীতি নয়। আর বিএনপি প্রধানমন্ত্রী কে হবে, অভাব নাই তো। মির্জা ফখরুল হবে যদি খালেদা তারেক না হতে পারে, সমস্যা কী? খন্দকার মোশাররফ হবে, তারা কি অযোগ্য? কোন দিক থেকে তারা অযোগ্য, সমস্যা কী? অতএব এটা কোনো কথা না। এরশাদ সাহেব যদি দেশ চালাতে পারেন, তাহলে মির্জা ফখরুল কেন চালাতে পারবেন না? আমি খালেদা জিয়া তারেক রহমানকে বাদেই দিলাম। ওবায়দুল কাদের বলেন, বিএনপির মুখে মধু অন্তরে বিষ, বলে ক্ষমতায় গেলে আওয়ামী লীগের লোকজনের কেন কোনো ক্ষতি হবে না। কি সুন্দর কথা, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়েছে, বাকিদের এক রাতেই শেষ করে দিবে, এটা তাদের ভিতরের কথা। ভিতরের কথা কীভাবে জানলেন? বিএনপি যেখানে বলছে যে তারা আওয়ামী লীগের কিছু হবে না ক্ষমতায় গেলে, এটা তো একটা সুষ্ঠু ধারার রাজনীতির কথা, অথচ সেটাকে নেগেটিভলি ব্যাখ্যা করছে কাল্পনিকভাবে। এটা সুষ্ঠু ধারার রাজনৈতিক একটা সংস্কৃতির পক্ষে ওবায়দুল কাদের সাহেবরা নয়, সেটাই প্রমাণ হয় এই বক্তব্য দ্বারা। বিএনপির ইতিবাচক কথাকেও কাল্পনিকভাবে ব্যাখ্যা করছেন বিএনপি নেতা। বিএনপির তিন গুণ, সন্ত্রাস, দুর্নীতি আর মানুষ খুন, এখন আবার নিজেদের দোষ অপরের উপর চাপায়, এটা তাদের নতুন কূটকৌশল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র গিলে খাবে, বাংলাদেশকে আফগানিস্তান, পাকিস্তান আফগানিস্তানে বানাবে, এটা তাদের ধান্দা। ঠিক আছে, এরা রাজনৈতিক মাঠে একে অপরের বিরুদ্ধে এগুলো বলুক, এটা হেলদি কম্পিটিশনও বলা হয়, ঠিক আছে, কিন্তু কিছু কিছু কথা কিন্তু আপত্তিকর। তিনি আরও বলেন, নির্বাচনে শেখ হাসিনা হারালে আপনি হেরে যাবেন, বাংলাদেশ গরিব মানুষ মুক্তিযুদ্ধ হেরে যাবে, গরিব মানুষ বাঁচাতে হলে শেখ হাসিনাকে জেতাতে হবে, ঢাকা মানো। যাই হোক, ওবায়দুল কাদের সাহেব ইদানিং কিছু কিছু বক্তব্য দেন যেটা তার শান মানের সাথে যায় না। মোটের উপরে ইন কনক্লুশন যেটা আমি বলতে চাই, যে বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপি 2001 বা 1991 মতো এককভাবে, একপাক্ষিকভাবে দেশ চালাতে পারবে না। বিএনপির সেই সক্ষমতা এখন আর নেই। বিএনপি ক্ষমতা আসলে জাতীয় সরকার গঠন করতে বাধ্য হবে এবং অনেক সংস্কারের ফলে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স হবে। একপাক্ষিকভাবে আওয়ামী লীগ যেরকম একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে সর্বত্র, বিএনপি ক্ষমতা আসলে বিএনপি চাইলেও সেটা পারবে না। পাওয়ার ডিসেন্ট্রালাইজড হবে, জাতীয় সরকার হবে, সবাই মিলে এতে ব্যালেন্স অফ পাওয়ার হবে, এজন্য শান্তি প্রতিষ্ঠা হবে, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা থাকবে, চাইলেও কেউ জোর জবরদস্তি করতে পারবে না। সে ধরনের 31 দফার মধ্যে সেরকম কথাবার্তা আছে, একটা সুন্দর জাতি গঠন করা হবে। বিএনপির উচিত, বিএনপি আওয়ামী লীগের উচিত বিএনপির সেই মিশনকে সমর্থন করা।